আপনি কি জানেন যে একটি রিসার্চ অনুযায়ী লোকেরা বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিদের কথা শোনার পরিবর্তে সেই সকল ব্যক্তিদের কথা শুনতে বেশি ভালোবাসে যারা বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি হওয়ার ড্রামা করে। এবং আপনি কি জানেন যে ক্লিপ্টোমেনিয়া হলো এমন একটি সাইকোলজিক্যাল ডিজিজ যা লোকেদের মধ্যে চুরি করার অভ্যেসকে তৈরি করে দেয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই অসুখের লোকেরা ইচ্ছে করে চুরি করে না, বরং মানসিক বিকৃতির কারণে তারা চুরি করে। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমনই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে জানার পর আপনি অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10। আপনি কি কোনোদিন এটা নোটিস করেছেন যে আপনি সেই সকল লোকেদের ওপরেই বেশি ধ্যান দেন, সেই সকল লোকেদেরই বেশি প্রায়োরিটি দেন যারা কিনা আপনাকে ইগনোর করে? আপনার সম্পূর্ণ অ্যাটেনশন সেই সকল লোকেদের ওপরেই থাকে যারা কিনা আপনার ওপরে ধ্যান দেয় না, হয় তাই না? তো প্রশ্ন হলো এই যে কেন আমরা এই সকল জিনিসগুলিকে বেশি প্রায়োরিটি দিই যেগুলিকে আমরা পাবো না? অ্যাকচুয়ালি আমাদের ব্রেন আনফ্রেন্ডলিনেসকে এক প্রকার গোল বা চ্যালেঞ্জের আকারে দেখে। আপনি সেই সকল লোকেদের প্রতি এই জন্যেই অবসেসড থাকেন কারণ আপনার ব্রেন সেই ইগনোরেন্সকে একটি চ্যালেঞ্জের আকারে দেখে। আমাদের কাছে যে জিনিসগুলি অলরেডি রয়েছে সেই জিনিসগুলির ওপর আমাদের ব্রেন অতটা ধ্যান দেয় না, ব্রেন সেই জিনিসগুলিকেই চায় যেগুলি আমাদের কাছে নেই। ফ্যাক্ট নম্বর 9। সাইকোলজির হিসেবে যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে সেই সকল ব্যক্তিদের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটিস থাকে যা আপনার অবশ্যই জেনে রাখা উচিত। নম্বর 1, একা থাকতে ভালোবাসা লোকেরা কনফিডেন্স এবং পজিটিভিটিতে পরিপূর্ণ থাকে। নম্বর 2, এই সকল লোকেরা নিজেই নিজেদের জন্য নিয়ম তৈরি করে এবং সেই নিয়মকে পালন করে। নম্বর 3, এই সকল লোকেরা নিজেকেই নিজের সবথেকে ভালো বন্ধু মনে করেন এবং এই সকল লোকেদের এটা যায় আসে না যে লোকেরা কি বলবে। নম্বর 4, এই সকল লোকেরা অপরকে খুশি এবং আনন্দিত রাখার জন্যে সবসময় সব কাজে হ্যাঁ বলে না এবং নিজের সময়কে ওয়েস্ট করে না। নম্বর 5, এই সকল লোকেরা নিজেদের ছোট ছোট ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে আরও স্ট্রং হয়ে ওঠে এবং এই সকল লোকেরা মানসিক দিক দিয়েও অনেক শক্তিশালী হয়। ফ্যাক্ট নম্বর 8, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে। হিউম্যান সাইকোলজির হিসেবে যখন কোনো ব্যক্তি কাঁদতে শুরু করে তো সেই সময়ে, মানে কান্না করার সময়ে, সেই ব্যক্তি ইচ্ছে করে তার লাইফের ব্যাড মেমোরিগুলিকে মনে করতে শুরু করে যাতে সে আরও কান্না করতে পারে। হ্যাঁ, সাইকোলজি তো এটাই বলে যে কান্না করার সময় ব্যক্তি তার লাইফের ঘটে যাওয়া স্যাড মেমোরিগুলিকে মনে করে আরও বেশি কান্না করার চেষ্টা করে। আপনার কি মনে হয়, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কি আদৌ সত্য? ফ্যাক্ট নম্বর 7, আপনি কি জানেন যে একজন ব্যক্তি নিজের কারণে দুঃখী হয় না? অর্থাৎ আপনি যে দুঃখী তো আপনার এই দুঃখের পেছনে আপনি কারণ নন। আমাদের দুঃখী হওয়ার পেছনে 90% ভূমিকা থাকে অন্যের, যেমন পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সোসাইটি এটসেট্রা। আমাদের দুঃখের পেছনে 90% ভূমিকা থাকে আমাদের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিদের কারণে, আর 10% ভূমিকা থাকে আমাদের, যা হলো তুলনা করা। আমরা নিজের লাইফকে অপরের লাইফের সঙ্গে তুলনা করি যার কারণে আমরা নিজেরা দুঃখী হয়ে যাই। ফ্যাক্ট নম্বর 6, সাইকোলজির হিসেবে যে সকল ব্যক্তিরা ঘুমানোর সময় মাল্টিপল পিলোস, মানে একের অধিক বালিশ ব্যবহার করে, সেই সকল ব্যক্তিরা একা ডিপ্রেসড হয়ে থাকে এবং এর সাথে সাথে এই সকল লোকেরা লাজুক এবং ইন্ট্রোভার্ট টাইপেরও হয়ে থাকে। ফ্যাক্ট নম্বর 5, আপনার কি কখনো মনে হয়েছে যে কোনো পাবলিক প্লেসে বা কোথাও কেউ আপনাকে ফলো করছে? আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনাকে বোধহয় লুকিয়ে লুকিয়ে দেখছে? আপনার মনে হচ্ছে যে সেই ব্যক্তিটি বোধহয় আপনার দিকেই দেখছে যখন আপনি অন্য কোথাও দেখছেন, মনে হয়েছে তাই না? ওয়েল, এই জিনিসটিকে কনফার্ম করার জন্যে আপনি এই সাইকোলজিক্যাল ট্রিকটিকে ইউজ করতে পারেন। আপনি সেই সময়ে ইয়ন করুন, মানে আপনি সেই সময়ে হাই তোলার ড্রামা করুন। এতে কি হবে, এতে সেই ব্যক্তিটি যদি আপনাকে ইয়ন করতে দেখতে পেয়ে যায় তো 90% চান্স রয়েছে যে আপনি যখন সেই ব্যক্তিটির দিকে দেখবেন তো সেও হাই তুলবে। এতে আপনি এটা কনফার্ম করতে পারবেন যে সেই ব্যক্তিটি আপনাকে ফলো করছে কি না। আর এটা এই জন্যেই একটি এফেক্টিভ মেথড কারণ ইয়ন হলো এক প্রকার কন্টিজিয়াস অ্যাক্টিভিটি, আর হয়তো এটারও চান্সেস অনেক বেড়ে যায় যে ইয়নিং ফুটেজগুলিকে দেখে আপনিও হয়তো হাই তুলছেন। কে কে হাই তুলেছিলেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নম্বর 4, বন্ধু বানানোর এবং নিজের আশেপাশে ইমপ্রেশন ক্রিয়েট করার সবথেকে বেস্ট মাধ্যম কি? সাইকোলজির হিসেবে নতুন বন্ধু তৈরি করা এবং লোকেদের পছন্দের হয়ে ওঠার সবথেকে বেস্ট মাধ্যম হলো 20-80 রুল। এই 20-80 রুল খুবই ফেমাস এবং এফেক্টিভ একটি মাধ্যম। 20% বলতে হবে এবং 80% শুনতে হবে, অর্থাৎ আপনাকে 80% অব দ্য টাইম লোকেদের কথাকে শোনা উচিত এবং কেবলমাত্র 20%ই বলা উচিত।
যখন আপনি কারো কথাকে মনোযোগ দিয়ে শুনবেন তখন সামনের ব্যক্তিটি আমাদের উপর প্রভাবিত হয়। আর যদি আমরা কম কথা বলি কিন্তু ভালো কথা বলি তো সামনের ব্যক্তিটি আমাদের কথায় অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এরই বিপরীত ফ্যাক্ট হলো এই যে লোকেরা সেই সকল ব্যক্তিদের খুব কম পছন্দ করে যারা কিনা বেশি বলে এবং সবসময় নিজের ব্যাপারেই বলতে থাকে। ফ্যাক্ট নম্বর 3, আপনি কি জানেন যে আমরা প্রতি 10 বছর পর পর এক নতুন ব্যক্তিতে পরিবর্তন হয়ে যাই, এক নতুন পার্সোনালিটির ব্যক্তি হয়ে যাই? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাইকোলজির হিসেবে প্রতি 10 বছরে মানুষের ডিজায়ার মানে ইচ্ছে এবং প্রয়োজনীয়তা একেবারেই পরিবর্তন হয়ে যায়। আর এটি একেবারেই সত্য। আপনি নিজেই একবার ভেবে দেখুন যে 10 বছর আগে আপনার কি কি ইচ্ছে এবং কি কি প্রয়োজনীয়তা ছিল, 10 বছর আগে আপনি কি হতে চেয়েছিলেন এবং প্রেজেন্ট টাইমে আপনার ডিজায়ার কি রয়েছে এবং প্রয়োজনীয়তা কি রয়েছে। অবভিয়াসলি 10 বছর আগে আপনি এক আলাদা পার্সোনালিটির ব্যক্তি ছিলেন এবং বর্তমানে আপনি এক আলাদা পার্সোনালিটির ব্যক্তি হয়ে গেছেন, তাই না? আর এমনটাও হতে পারে যে আগামী 10 বছর পর আপনার মধ্যে এক অন্য পার্সোনালিটি, ডিজায়ার্স এবং প্রয়োজনীয়তা তৈরি হবে। অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নম্বর 2, আপনি কি কখনো এমন কোনো অসুখের কথা শুনেছেন যেখানে লোকেরা রাতের বেলা স্বপ্ন দেখে না? অর্থাৎ এই সকল লোকেরা রাতে ঘুমানোর সময় কোনো স্বপ্ন দেখে না। আপনি ঠিকই শুনেছেন, এমন ধরনের অসুখও ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। এই অসুখের নাম হলো পার্সোনালিটি ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা স্বপ্ন দেখে না। এই ডিসঅর্ডার খুবই রেয়ার, অর্থাৎ এই অসুখে আক্রান্ত ব্যক্তির সংখ্যা খুবই কম। কোয়াইট ইন্টারেস্টিং। ফ্যাক্ট নম্বর 1, আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে লোকেরা কোনো সত্য ঘটনা বা কোনো সত্য কথার তুলনায় কোনো মিথ্যে কথাকে তাড়াতাড়ি বিলিভ করে নেয়? মোস্ট অব দ্য টাইম লোকেরা ভুল ইনফরমেশন বা ভুল কথাকে সত্য মনে করে নেয়, কিন্তু যেটা অ্যাকচুয়াল সত্য সেটার উপর মানুষ সহজে বিশ্বাস করে না। ওয়েল, আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কতটা সত্য? তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন ফ্যাক্টগুলি সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।